অবরুদ্ধ হতে হলো, কারণ গোটা বাংলাদেশটাই অবরুদ্ধ। এবং পুলিশ প্রশাসন ব্যবহার করে সরকার যে বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার যে চেষ্টা করছে, তারই প্রক্রিয়ার একটা অংশ বিএনপি বিভিন্ন জেলায় যে সভাগুলো করছে, প্রত্যেকটাতে 144 ধারা জারি করা হচ্ছে। আজকেও ব্রাহ্মণবাড়িয়াতেও একই ঘটনা ঘটেছে। আমাদের এই মিটিং এর তারিখ বহু আগেই ঠিক করা, এর মধ্যে হঠাৎ ছাত্রলীগের একই জায়গায় মিটিং করার কথা, সাথে সাথে প্রশাসন 144 ধারা জারি করলো। ভৈরবে ব্রিজের কাছে আমাকে 2.5 ঘন্টা পুলিশ রেখেছে, কোনো কারণ দেখায়নি। আমাকে বারবার বলছে আপনি এলাকায় ঢুকতে পারবেন না, আপনি ফিরে যান। তো আমি বলেছি আমি তো ফিরতে হলে আমি এখানে আজকে অবস্থান নেব, আমি এখানেই বসবো, রাস্তায় বসে থাকবো। তারপর বহু বাক বিতণ্ডার পরে আমাদের ভেনু চেঞ্জ হয়েছে, সেই ভেনুতে, এবং সেখানে খুব বেশি লোক যাওয়ারও কোনো উপায় নেই, গ্রামের ভেতরে রাস্তা আর যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো না, সেরকম একটা ছোট জায়গায় আমাদেরকে আজকে আমাদের সভা করতে হয়েছে। দেখুন, 144 না ভেঙে আমাদের পক্ষে সভা করার কোনো সুযোগ ছিল না, এবং এই দিনটি নির্ধারণ করা হয়েছে বহু আগে। ছাত্রলীগ হঠাৎ করে বলছে তাদের সভা, এবং তাদের কোনো সভাও সেখানে হয়নি, হওয়ার কথাও না, কারণ এই সব তারা এই কথাটা তুলেইছে শুধুমাত্র বিএনপির সভাকে পণ্ড করবার জন্য। এবং এটা পুলিশ প্রশাসন জানে না, তারা তারা খুব ভালোই জানে। আমি এক পর্যায়ে সেটাও বলেছি যে এটা আমার এলাকা, আমার এলাকার উন্নয়ন কার্যক্রম চলছে, আমি দেখবো সেগুলো কি কাজ চলছে, কতটুকু কি হচ্ছে, সেটাও তারা আমাকে দেখতে যেতে দিবে না। আমি একটা কথা বলবো যে পুলিশ প্রশাসন কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, এবং জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। সুতরাং একটা সরকারকে ক্ষমতায় রাখবার জন্য যেভাবে তারা মানে দলীয় বাহিনীর মতন কাজ করে, সেটা খুব ভালো হবে না। জনগণ কিন্তু এর জবাব চাইবে। তাদেরকে কিচ্ছু জানানো হয়নি, এবং সবচেয়ে বড় কথা হলো ছাত্রলীগ যদি সমাবেশ দেখেও থাকে, 144 যদি কলও করে থাকে, আমি লোকাল এমপি, আমাকে এলাকায় ঢুকতে দেবে না কেন? এটা কেমন ধরনের কথা? কেন 2.5 ঘন্টা তারা আমাকে আটকে রাখবে রাস্তার উপরে? এই কোনো প্রশ্নের উত্তরই তারা দেয়নি। তাদেরকে বারবার জিজ্ঞেস করেছি কি কারণে আমাকে আপনারা নিচ্ছেন। এক পর্যায়ে আমি এটাও বলেছি যে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে অ্যারেস্ট করেন, তারা আমাকে সেটারও কোনো উত্তর দিচ্ছে না। তারা জাস্ট কর্ডন করে দাঁড়িয়ে আছে, 5-6টা গাড়ি, প্রায় 250-300 পুলিশ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, নারী পুলিশ সহ। বলতে চাই বাংলাদেশে যে একটা স্বৈরতন্ত্র কায়েম হয়েছে সেটা দীর্ঘায়িত হচ্ছে, এবং মানুষ এটার জবাব দেবে। এবং সমস্ত বাংলাদেশকে তারা মনে করছে, দেশের সাধারণ মানুষকে তারা মনে করছে বন্দি করে রাখতে পারবে, বিষয়টি আমার মনে হয় না সেরকম। মানুষ কিন্তু জেগে উঠছে, মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ আমরা দেখি, এবং এই সরকার জনরোষের কারণে বিদায় হতে বাধ্য হবে। আমার মনে হয় এটার জবাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবে, কারণ তারা আমাকে এরকম কিছু বলেনি, তারা আমাকে আসলে কোনো প্রশ্নের উত্তর দেয়নি, তারা শুধু আমাকে চাপ প্রয়োগ করছিল ঢাকায় ফিরে যাবার জন্য।